আবাসিক গ্যাসের দাম 2 চুলা 180 টাকা করার সুপারিশ বিআরসির মূল্যায়ন কমিটির 117% বাড়ানোর প্রস্তাব তিতাসের আরো 2 বছর বাড়লো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত শ্রমবাজারে ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবের সংখ্যা মধ্যপ্রাচ্যের রেমিটেন্স কমবে না আশা মন্ত্রণালয়ের সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি তারা শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত আবাসিক খাতে গ্যাসের দাম 2 চুলায় 150 টাকা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির মূল্যায়ন কমিটি এই সুপারিশ কার্যকর হলে 2 চুলার ক্ষেত্রে বিল বেড়ে হবে 1080 টাকা সকালে রাজধানীর বিএম অডিটোরিয়ামে গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে এই প্রস্তাব জানানো হয় এতে অংশ নেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গেল 2 দিনে 4টি কোম্পানি সহ সকল পর্যায়ে 117% গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করে এই সময় তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লা বলেন গ্যাস চুরি ঠেকানো সম্ভব হচ্ছে না বলেই লোকসানে রয়েছে তিতাস গ্যাস এর আগে কোম্পানির 5 থেকে 10% দুর্নীতিবাজ কর্মকর্তাও জড়িত বলে স্বীকার করেন তিনি তবে আইনের ভিত্তিতে যথাযথভাবে মূল্যায়ন করা হলে মূল্য আরো কমে আসবে এজন্য মূল্য অপরিবর্তিত রাখার দাবি ক্যাবের মিটারবিন ডাবল বার্নারের মূল্য স্যার 975 টাকা এবং আমাদের প্রস্তাবিত মূল্য 1080 টাকা এক্ষেত্রে স্যার মিটারবিহীন এবং মিটার এবং মিটারবিহীন যে গ্রাহকরা আছেন তাদের গ্যাস বিলের পরিমাণ এর মধ্যে একটা সামঞ্জস্য আনার জন্য আমরা চেষ্টা করেছি স্যার 457 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার 5টি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ আরও 2 বছর পর্যন্ত বাড়িয়েছে সরকার বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানো হয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানান বর্তমানে যতটুক বিদ্যুৎ ব্যবহার করা হয় ঠিক ততটুকুই অর্থ কুইক রেন্টাল খাতে পরিশোধ করা হচ্ছে তবে দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার ফলে আগামী 1 বছরের মধ্যে দেশ সঞ্চালন লাইনে নতুন করে যোগ হবে 3000 মেগাওয়াট বিদ্যুৎ এরপর পর্যায়ক্রমে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসা সম্ভব হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান যেসব প্রকল্পের মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগ বেশি সেদিকে সরকার বেশি নজর দিচ্ছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা এবং ক্রয় কমিটিতে মোট 11টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি আগামী 1 বছরের মাঝে আমাদের প্রায় 3000 মেগাওয়াট ইলেকট্রিসিটি আমাদের নতুন আমরা পাবো যখন আমাদের ইলেকট্রিসিটি গুলো আমরা নিজেরা পাবো নতুন ক্যাপাসিটির উপর বিলটা পাবে তখন আমাদের এই রেন্টাল গুলো আমরা আস্তে আস্তে এগুলোকে বিলুপ্ত করতে পারবো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের জলাশয় রীতিমতো মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে এসব জলাশয়ে মশা নিধনে পদক্ষেপ না থাকায় বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ এ অবস্থায় মশার উৎপাত বেড়ে যাওয়ায় চরম বিড়ম্বনায় পড়ছে যাত্রীরা আর মশা নিধনে সমন্বিত উদ্যোগের তাগিদ সিটি কর্পোরেশনের ঝাঁকে ঝাঁকে মশা বিমানবন্দরের পাশের জলাশয়গুলো এভাবেই মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে দিনের বেলায় বোঝা না গেলেও সন্ধ্যা হলেই মশার উপদ্রবে টেকা যায় না বিমানবন্দরে রাজধানীর আশকোনা কাওলা ও বাউনিয়া এলাকায় এমন অনেক জলাশয়ের দেখা মিলবে সন্ধ্যা হলেই এখানকার মশায় উড়ে যায় বিমানবন্দরে তাই এখানকার মশা নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে বিমানবন্দরের মশা নিয়ন্ত্রণ করা কঠিনই হবে এসব জলাশয় নিয়মিত পরিষ্কার না করায় ভরে গেছে কচুরি পানায় তার উপর সুয়ারেজ লাইনের মাধ্যমে সেখানে গিয়ে পড়ছে নানা ধরনের বর্জ্য তাতে বাড়ছে মশার প্রজনন আর বিমানবন্দরে সেই মশার উৎপাত এত বেশি যে ওষুধ ছিটিয়ে এবং ধূপ জ্বালিয়েও কোনো কাজ হচ্ছে না অনেক সময় ঢুকে পড়ছে বিমানের ভেতরেও মশা যদি আপনার ধূপ জ্বালাতে যদি যাইতো তাহলে আপনি এই দেখেন এই দেখেন এই ওষুধ দিয়ে গেছে কাবা আছে দুটোকে শেষ তারপরে মশা বহুত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে মশা নিধনে নানা পদক্ষেপ নেওয়া হলেও তা কাজে আসছে না এজন্য সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিচ্ছে সিটি কর্পোরেশন মশা 5 কিলোমিটার তো উড্ডয়ন করতে পারে এবং পরিষ্কার জায়গা দেখে কিন্তু হাসতে হাসতে চলে আসে এসে এয়ারপোর্টে পজা পেয়ে যায় তা সারাক্ষণ করার পরে কিন্তু মশা থাকবে এখন যদি আমাদের সিটি কর্পোরেশনগুলো আশেপাশে যেসব এলাকাগুলো পরিষ্কার রাখতে পারে
তাহলে এয়ারপোর্ট পরিষ্কার থাকবে। সবাই যদি একসাথে কাজ করে ডেফিনেটলি আমরা যে মশা যে ডিস্টার্ব যে করে আমাদেরকে, বিশেষ করে কিউলেক্স মশার জন্য, আমি মনে করি এই কিউলেক্স মশার সিজন শেষ হতে হতে কিন্তু আবার কিন্তু আমাদের সে এডিস মশা চলে আসবে। গেল মাসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয় সভায় বিমানবন্দরের মশার উৎপাত বন্ধে সিভিল এভিয়েশনকে সক্রিয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন রমজানে ইফতার সামগ্রীতে ভেজাল মেশালে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সকালে রাজধানীর চকবাজারে ইফতার প্রস্তুতকারক খাদ্য ব্যবসায়ীদের সঙ্গে এক কর্মশালায় এই কথা জানান সংস্থাটির কর্মকর্তারা। বক্তারা বলেন, রোজায় কোনো ভেজাল খাবার সহ্য করা হবে না, কেউ যেন ইফতার খেয়ে অসুস্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অতি মুনাফার জন্য বাসি পচা খাবার বিক্রি করা যাবে না। সবার সহযোগিতা ছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব না বলে মনে করেন তারা। ব্যবসায়ীদের আন্তরিক হওয়ার পাশাপাশি ভোক্তাদেরও নিজের অধিকার সম্পর্কে সোচ্চার হওয়ার আহ্বান জানান সংস্থার চেয়ারম্যান। বলেন, শুধু রমজান মাসে নয়, সারা বছরই নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতার পাশাপাশি তদারকি চলবে। পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে খাদ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তিতে জোর দিচ্ছে সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় তিনি বলেন, উৎপাদনের পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও পিছিয়ে থাকা চলবে না। খাদ্যশস্য সংগ্রহ, বিতরণ ও সংরক্ষণের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে হবে। বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সবার পুষ্টি নিশ্চয়তা নিরাপত্তা জোরদার করতে হবে, এটাই সরকারের লক্ষ্য। খাদ্যমান ঠিক রাখতে কোনো আপোষ করা যাবে না বলেও জানান তিনি। অনুষ্ঠানে নিউট্রিশন ই লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের শ্রম বাজারে। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, পূর্ব ইউরোপ ও ইউক্রেনের সীমান্ত দেশগুলোতে শ্রমবাজার সম্প্রসারণের যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি চাঙ্গা থাকলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে তেমন একটা প্রভাব পড়বে না বলে মনে করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। চলতি বছর ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে গ্রিস, মাল্টা ও ইতালিতে বিদেশি কর্মী সংকট দেখা দেয়। ব্রিটেনেও কর্মী চাহিদা রয়েছে, ফলে এসব দেশে বাংলাদেশের কর্মী যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধের ফলে সেই সুযোগ বাধাগ্রস্ত হয়েছে। চলতি বছর 9 ফেব্রুয়ারি বৈধভাবে কর্মী নিতে গ্রিসের সাথে 5 বছর মেয়াদী চুক্তি করে বাংলাদেশ। কৃষিখাতে 15,000 কর্মী নেওয়ার কথা বলা হলেও নির্ধারিত সময়ে কর্মী যাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। রোমানিয়া, পোল্যান্ডে অনেক জায়গায় লোক যাচ্ছে, কিন্তু সেটি একটি লিগাল ফরম্যাটে যাবার যে উদ্যোগটি গ্রহণ করেছিল মন্ত্রণালয় থেকে, এবং সেটি কিছু প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে, সেটি আপাতত বাধাগ্রস্ত হলো। বিশ্লেষকরা বলছেন, সার্বিয়া সহ আরো কয়েকটি দেশে বৈধভাবে কর্মী যাওয়ার যে সুযোগ তৈরি হয়েছিল তা ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি তাদের নিজেদের অর্থনীতি নিয়ে সামান্যতম কোনো সমস্যা সৃষ্টি হয়, প্রথমে তারা যেটা করবে যে বাইরে থেকে শ্রমিক পাওয়া যাবে, খুবই স্বাভাবিক এটা, যে আমি যদি আমার নিজের লোকদেরকে এমপ্লয়মেন্ট দিতে না পারি আমি বাইরে থেকে নেব। রোমানিয়া এবং পোল্যান্ডের ক্ষেত্রে আমরা যোগাযোগ অবশ্যই রক্ষা করে চলবো, আমরা চেষ্টা করতে থাকবো। তবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি চাঙ্গা থাকলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ইউক্রেনের বর্ডার দেশ 8 মাসে 2,000-এর কাছাকাছি কমে গেছে। যুদ্ধ অবস্থা যদি চলতে থাকে তাহলে হচ্ছে এই সমস্ত দেশে কর্মী যাওয়া কমে যাবে। সেটি হচ্ছে বছরে 10 লক্ষ কর্মী যে যাওয়ার সম্ভাবনা আছে তার মধ্য থেকে যদি 2,000 কমে যায় তাহলে যতটুকু প্রভাব ততটুকুই প্রভাব পড়বে। পূর্ব ইউরোপের মধ্যে রোমানিয়া, বেলারুশ, বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ডে বাংলাদেশের কয়েক হাজার বৈধ কর্মী রয়েছে। কেবল যুদ্ধের কারণে এসব দেশে নতুন করে শ্রমবাজার তৈরির সম্ভাবনা থমকে গেছে। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে ডেবিট এবং প্রিপেইড কার্ড পকেটে রেখে লেনদেন করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলো সব ধরনের কার্ডে ফিল্ড কমিউনিকেশন বা NFC প্রযুক্তিতে স্পর্শবিহীন লেনদেন সেবা চালু করতে পারবে। মঙ্গলবার এই অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। NFC প্রযুক্তি কার্ডে 4 সেন্টিমিটার দূরে কার্ড রেখে লেনদেন করা যাবে, তবে পিনসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে, ফলে লেনদেনের জন্য কার্ড কারো হাতে অথবা সেলস পয়েন্টে দিতে হবে না।
প্রজ্ঞাপনে বলা হয়, ইএফবি চিপযুক্ত ক্রেডিট ও প্রিপেইড কার্ডে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে লেনদেন করা যাবে। এনএফসি প্রযুক্তির মাধ্যমে ডেবিট ও প্রিপেইড কার্ডে প্রতিবার সর্বোচ্চ 3,000 টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। বাংলাদেশ জুয়েলারি এক্সপো 2022 র্যাফেল ড্রয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার রাজধানীর জুয়েলারি সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। তিন দিনের এ মেলায় আগত দর্শনার্থীদের জন্য মোট 25,00,000 টাকার এ সম্মাননার আয়োজন করা হয়। মেলায় গণমাধ্যম কর্মীদের জন্য ড্রয়ের আয়োজন করা হয়। মোট 27 জন সাংবাদিক পুরস্কার পায় অনুষ্ঠানে। আগামীতে এ আয়োজন অব্যাহত থাকবে বলে জানায় বাজুস। অবকাঠামো উন্নয়ন আধুনিক সেবা দিতে কনস্ট্রাকশন কেমিক্যাল প্ল্যান্ট উদ্বোধন করেছে বার্জার ফসরক লিমিটেড। মঙ্গলবার নারায়ণগঞ্জে এই প্ল্যান্টের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় দেশে ক্রমবর্ধমান অবকাঠামো চাহিদার বৃদ্ধির সাথে তাল মিলিয়ে নির্মাণ ও সংশ্লিষ্ট শিল্পের উল্লেখযোগ্য উন্নয়ন হবে বলে আশা করেন পরিকল্পনা মন্ত্রী। বার্জার পেইন্টস বাংলাদেশ ও ফসরক ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগ বার্জার ফসরক লিমিটেড অবকাঠামো, বিল্ডিং সেগমেন্ট, পাওয়ার প্ল্যান্ট ও পরিবহন সহ নির্মাণ শিল্প খাতের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নির্মাণ সংক্রান্ত সম্পূর্ণ সমাধান এবং প্রযুক্তিগত সেবা দিয়ে থাকে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশ থেকে বাছাইকৃত 100 জন সফল তরুণ তরুণীকে কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ও সনদ প্রদান করেছে উজ্জ্বলা। রোববার রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারীদের ক্ষেত্রে শ্রেষ্ঠ উজ্জ্বলা, সেরা উজ্জ্বলা এবং পুরুষের ক্ষেত্রে অদম্য উজ্জ্বলা এই 3 ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা দেশের বিভিন্ন জেলা থেকে আগত উজ্জ্বলার প্রাক্তন শিক্ষার্থী। তারা প্রশিক্ষণ নিয়ে নিজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক কমেছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। এ সময় ঢাকার শেয়ার বাজারে দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া 69.5% প্রতিষ্ঠান। বুধবার ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী অবস্থায় লেনদেন শুরু হয়, কিন্তু দিন শেষে প্রধান সূচক ডিএসই এক্স হারিয়েছে 21.25 পয়েন্ট কমে অবস্থান করছে 6,750 পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে 863.20 কোটি শেয়ার, যা আগের দিনের চেয়ে 94.40 কোটি কম। হাতবদলা অংশ নেওয়া 378টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 76টির, কমেছে 263টির এবং অপরিবর্তিত আছে 39টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 11.55 পয়েন্ট, লেনদেন হয়েছে 56.84 কোটি টাকা। এবার জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারে বিনিময় হয়েছে 86.20 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 116.53 টাকায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 96.73 টাকায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1.28 টাকায়। দর বেড়েছে সৌদি রিয়ালের, বিনিময় হয়েছে 23.04 টাকায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23.53 টাকায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 284.68 টাকায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 20.49 টাকায়। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।